নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রইল মঙ্গলবারও। দুর্গাপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে দুপক্ষেরই নজন আহত। সংঘর্ষের ঘটনা ঘটেছে বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে, পাশাপাশি কালনার নাদনঘাট এলাকাতেও। অন্যদিকে একই ঘটনা ঘটেছে আসানসোলেও। দুর্ঘটনার মুখে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর একটি ট্রাক, প্রায় 5 জন জওয়ান গুরুতরভাবে জখম। ঘটনায় দুর্গাপুরে ভোটের ডিউটির জন্য এসেছিলেন তারা। আহত জওয়ানদের এদিন দেখতে যান বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। আসানসোল লোকসভা কেন্দ্রের 10 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আগামী 23 মে। তার আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসানসোলের 7টি বিধানসভায় স্ট্রং রুম তৈরি করা হলো আসানসোল ডিএভি পাবলিক স্কুলে। ভোটের লাইনে দাঁড়িয়ে শুরু হয়েছে প্রসব যন্ত্রণা। তড়িঘড়ি এলাকার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কালনার বালিঝুড়ি গ্রামে গৃহবধূকে। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে। আদর্শ তৃণমূল দল, তাই ভালোবেসে মেয়ের নাম রাখা হয় মমতা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শেষমেশ মহিলাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায় অভিযুক্ত যুবক। গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই মহিলা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে।